শিক্ষার্থী, আশা করি তোমরা পরিবারের সকল সদস্য সহ সুস্থ আছো এবং বাসায় অবস্থান গ্রহণ করতেছ। তার সাথে আমাদের এই অনলাইন কার্যক্রমে তোমরা যুক্ত আছো এবং বাসায় বসে অপ্রয়োজনীয় কাজ না করে পড়াশোনার সাথে যুক্ত আছো। আজকে আমরা তোমাদের জন্য যে অধ্যায়টা নিয়েছি, নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্টস, থিওরিটিক্যাল পার্ট, চ্যাপ্টার 11, কোর্স নেম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 ফর অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ে আলোচনা আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তারপরও কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করবে, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি, অল দ্য থিংস দ্যাট উই উইল লার্ন ইন টুডে ডিসকাশন, আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো শিখব। নাম্বার 1, ব্যালেন্স শিট। নাম্বার 2, কম্পোনেন্টস অফ ব্যালেন্স শিট। নাম্বার 3, স্টেপ অফ প্রিপারেশন অফ ব্যালেন্স শিট। নাম্বার 4, ক্যাপিটাল ইনকাম অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নাম্বার 5, ক্যাপিটাল এক্সপেন্ডিচার অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নাম্বার 6, ক্যাপিটাল ফান্ড। নাম্বার 7, ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল ফান্ড। নাম্বার 8, স্টেপ অফ প্রিপারেশন অফ ক্যাপিটাল ফান্ড। নাম্বার 9, দ্য এলিমেন্টস আর ইনক্লুডেড উইথ ওপেনিং ক্যাপিটাল ফান্ড। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসের মতো আজকেও তোমাদের সুবিধার জন্য ইংরেজির পাশাপাশি বাংলা অর্থ করে দিয়েছি। যেহেতু তোমাদের পরীক্ষায় তাত্ত্বিক বিষয়টা বাংলায় লিখতে হয়, তোমরা চাইলে ইংরেজি না লিখে বাংলায় লিখতে পারবা। ব্যালেন্স শিট, উদ্বৃত্ত পত্র। দ্য স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অফ দ্য অর্গানাইজেশন অন দ্য লাস্ট ডে অফ অ্যাকাউন্টিং পিরিয়ড ইজ কল্ড দ্য ব্যালেন্স শিট। হিসাবকালের শেষ দিন একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়সমূহ নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে পত্র বলে। কম্পোনেন্টস অফ ব্যালেন্স শিট, উদ্বৃত্তপত্রের উপাদানসমূহ। লাইবিলিটি সাইড, দায়পাশ, আমরা দায়পাশে দেখাবো কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটি চলতি দায়, লং টার্ম লাইবিলিটিস দীর্ঘমেয়াদী দায়। ফান্ডস, তহবিলসমূহ, ক্যাপিটাল ফান্ড, মূলধন তহবিল। অ্যাসেট সাইড, সম্পদ পাশে আমরা দেখাবো কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। ফিক্সড অ্যাসেট উইদাউট একুমুলেটেড ডিপ্রিসিয়েশন, স্থায়ী সম্পদ পুঞ্জীবিত অবচয় বাদে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ব্যালেন্স শিটে দুইটা পক্ষ থাকে, সম্পত্তিসমূহ এবং দায়সমূহ। অবশ্যই এই দুই পাশের যোগফল কিন্তু আমাদের সমান হতে হবে। সিম্পল টেবিল অফ ব্যালেন্স শিট, আমরা একটা ব্যালেন্স শিটের নমুনা সহ দেখানোর চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থী, যে লায়াবিলিটি সাইড অ্যান্ড অ্যাসেট সাইড। ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি চাই যে আমরা সম্পদগুলো উপরে দেখাবো ভার্টিক্যাল টেবিল করে, হরিজন্টাল না করে, এবং লাইবিলিটিসটা নিতে দেখাবো উলম্ব সকে, সেক্ষেত্রে আমরা পারবো, কোনো অসুবিধা নেই। স্টেপ অফ প্রিপারেশন অন ব্যালেন্স শিট, আমরা উদ্বৃত্তপত্র প্রস্তুতের ধাপ। নাম্বার 1, দ্য ব্যালেন্স সিডি অফ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ইনক্লুডেড অ্যাসেট সাইজ নেম এস ক্যাশ। প্রাপ্তিপ্রদান হিসাবের ব্যালেন্স সিডি, যেটা প্রাপ্তিপ্রদান হিসাবে একদম নিচে থাকে ডান পাশে, সেই ব্যালেন্স সিডিটা সম্পদ পাশে হাতে নগদ নামে লিখতে হবে। নাম্বার 2, ইনক্লুডেড দ্য ডিউ অ্যান্ড অ্যাডভান্স ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস ইনক্লুডেড ইন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, যে আয় ব্যয় হিসাবের বকেয়া এবং অগ্রিম আয় ব্যয় হিসাবসমূহ হিসাববুক্ত করতে হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আয় ব্যয় হিসাবে আমরা যে করলাম সেখানে যে বকেয়া আয় এবং বকেয়া ব্যয় আছে সেটা দায় হলে দায় পাশে বসাবো এবং সম্পদ হলে সম্পদ পাশে বসাতে হবে। নাম্বার 3, ইনক্লুডেড দ্য ওপেনিং ফিক্সড অ্যাসেট অ্যান্ড লং টার্ম লাইবিলিটিস, প্রারম্ভিক স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায়গুলো আমাকে বসাতে হবে। নাম্বার 4, ইন রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট এনি নিউ অ্যাসেটস আর ইনক্লুডেড, অ্যাসেট সাইড অ্যান্ড নিউ লাইবিলিটিস আর ইনক্লুডেড লাইবিলিটি সাইড,
প্রাপ্তি প্রদান হিসেবে নতুন কোন সম্পদ সম্পদ পাশে এবং দায়গুলো দায় পাশে লিখতে হবে। নাম্বার 5 ওপেনিং কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লাইবিলিটিস আর এক্সিস্টিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ডেট সাস ইন্ডিকেশন আর ইনক্লুডেড। প্রারম্ভিক চলতি সম্পদ ও চলতি দায় হিসাবকালের শেষ তারিখে রয়েছে, খেয়াল রাখতে হবে যে হিসাবকালের যেটা প্রারম্ভিকে ছিল হিসাবকালের শেষ তারিখে রয়েছে এমন কোন ইঙ্গিত পাওয়া গেলে তা অবশ্যই আমাকে আর্থিক উদ্বৃত্তপত্রে অন্তর্ভুক্ত করতে হবে। ক্যাপিটাল ইনকাম অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মূলধন জাতীয় অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয় সমূহ আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের রয়েছে নাম্বার 1 ডোনেশন অনুদান, নাম্বার 2 লাইফ মেম্বারশিপ ফিস আজীবন সদস্য বা সভ্যের চাঁদা, নাম্বার 3 লিগাসিস উইলকৃত ধন সম্পত্তি, নাম্বার 4 সেল অফ ফিক্সড অ্যাসেট স্থায়ী সম্পদ বিক্রয়, নাম্বার 5 লোন রিসিপ্ট ঋণ। ক্যাপিটাল এক্সপেন্ডিচার অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় ব্যয় সমূহ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আমরা বলতেছি, অব্যবসায়ী প্রতিষ্ঠান সরকারিও রয়েছে, যেহেতু আমরা বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে কাজ করি সেই কারণে আমরা এখানে বেসরকারি প্রতিষ্ঠানের উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করেছি। নাম্বার 1 পার্চেস অফ ফার্নিচার আসবাবপত্র ক্রয়, নাম্বার 2 পার্চেস অফ স্পোর্টস ইকুইপমেন্ট খেলাধুলার সরঞ্জাম ক্রয়, নাম্বার 3 পার্চেস অফ বুকস লাইব্রেরির বই ক্রয়, নাম্বার 4 ইলেকট্রিক ইনস্টলেশন এক্সপেন্স বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, নাম্বার 5 গ্রাউন্ড ডেভেলপমেন্ট ভূমি উন্নয়ন, নাম্বার 6 ইনভেস্টমেন্ট পার্চেস বিনিয়োগ ক্রয়, সর্বশেষ নাম্বার 7 পার্চেস অফ এনি কাইন্ড অফ ফিক্সড অ্যাসেট যে কোনো ধরনের স্থায়ী সম্পদ করে সেটা কিন্তু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় ব্যয় হিসেবে আমরা দেখাব। ক্যাপিটাল ফান্ড মূলধন তহবিল, ইন কেস অফ নন প্রফিট অর্গানাইজেশন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যাসেট অ্যান্ড দ্য লাইবিলিটিস ইজ কল্ড দ্য ক্যাপিটাল ফান্ড। অমুনাফাভোগী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রারম্ভিক সম্পত্তি ও দায়ের পার্থক্যকে বলা হয়। ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল ফান্ড, যে আমরা কি করে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করব সেটা একটু দেখার চেষ্টা করি। ওপেনিং ক্যাপিটাল ফান্ড ইকুয়াল ওপেনিং অ্যাসেট অর লাস্ট ইয়ার ইন্ডিং অ্যাসেট লেস ওপেনিং এক্সটার্নাল লাইবিলিটিস অর লাস্ট ইয়ার ইন্ডিং এক্সটার্নাল লাইবিলিটিস। এটা লক্ষ্য রাখতে হবে ইন্ডিং গত বছরের সমাপনী, তার মানে কিন্তু এই বছরের প্রারম্ভিক, জাস্ট প্রারম্ভিক মূলধন তহবিল ইকুয়াল প্রারম্ভিক সম্পদ অথবা বিগত বছরের সমাপনী সম্পদ, আমরা বাদ দিব প্রারম্ভিক বহির্দায় অথবা বিগত বছরের সমাপনী বহির্দায়। সিম্পল টেবিল অফ ক্যাপিটাল ফান্ড, আমরা কীভাবে ক্যাপিটাল ফান্ড নির্ধারণ করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা ক্যাপিটাল ফান্ড নির্ধারণের জন্য আমাদের দুইটা সাইড আমরা নিয়েছি, লাইব্রেরি সাইড অ্যান্ড অ্যাসেট সাইড, এবং কী বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি, যে ক্রেডিট সাইড অফ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট একটুড এক্সপেন্স অ্যাকাউন্টস পেয়েবল, প্রাপ্তি প্রদান হিসাবে ক্রেডিট পাশের বকেয়া খরচ সময় এবং বিবিধ পাওনাদার আমাকে দায় পাশে বসাতে হবে। ইন অ্যাডজাস্টমেন্ট সমন্বয় হতে আমরা কী বসাবো, সমন্বয় হতে বসাবো লাস্ট ইয়ার ডিউ এক্সপেন্স পেইড অর স্টিল ডিউ নাও, বিগত বছরের বকেয়া খরচ পরিশোধ অথবা এখনও বকেয়া, লাস্ট ইয়ার আন ইনকাম বিগত বছরের অগ্রিম আয় বসাবো, এনি ওপেনিং ফান্ড অর লোন কোনো প্রারম্ভিক তহবিল যদি ঋণ থাকে সেটা আমরা দায় পাশে বসাবো, ডেবিট সাইড অফ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট পাশের কোন উপাদানটা বসাবো, ওপেনিং ক্যাশ অর ব্যাংক প্রারম্ভিক নগদ বা ব্যাংক উদ্বৃত্ত আমরা বসাবো, ইন অ্যাডজাস্টমেন্ট সমন্বয় হতে বসাবো ওপেনিং অ্যাসেট ব্যালেন্স প্রারম্ভিক সম্পদের উদ্বৃত্তটা আমরা বসাবো, লাস্ট ইয়ার ডিউ ইনকাম রিসিপ্ট অর স্টিল ডিউ নাও, বিগত বছর অনাদায়ী আয় প্রাপ্তি অথবা এখনও বকেয়া, লাস্ট ইয়ার অ্যাডভান্স রেভিনিউ এক্সপেন্সেস বিগত বছরের অগ্রিম মুনাফা জাতীয় যদি কোনো খরচ থাকে সেই ক্ষেত্রে সেটা আমরা সম্পদ পাশে দেখাবো, এবং এর ডিফারেন্সটাই কিন্তু হচ্ছে আমাদের ক্যাপিটাল ফান্ড। প্রিয় শিক্ষার্থী, আমরা যে চারটা দিয়েছে চারটা মুখস্থ করলেই কিন্তু আমাদের ক্যাপিটাল ফান্ড নির্ধারণ করা সম্ভব, তারপরেও কিছু স্টেপ আমরা দিয়েছি কোন স্টেপ বাই স্টেপ আমরা আগাবো সেটা। নাম্বার 1 দ্য ব্যালেন্স বিডি অফ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট নেম অ্যাজ ক্যাশ,
in hand, cash, and in receipt side, any last year receipt to be put in asset side. The property put on a balance BD, Hatenogot Namelikbo, Ebong, property pashe, bigoto bosre kono property, shompot pashe boshate, hobe. Number two, below the receipt and payment account date one, the asset is next to asset size and liabilities to be put in liabilities side. যে প্রাপ্তিপ্রদান হিসাবে নিচে যে আমাদের প্রাপ্তিপ্রদান হিসাবটা দেওয়া থাকবে তার নিচে এক তারিখের সম্পদগুলো সম্পদ পাশে এবং দায়গুলো দায় পাশে বসাতে হবে নাম্বার থ্রি আদার ইনফরমেশন অন্যান্য যে তথ্যগুলো থাকে লাস্ট ইয়ার ডিউ এক্সপেন্স অ্যান্ড আর্ন আর ইনকাম লাইবিলিটি সাইড অ্যান্ড লাস্ট ইয়ার ডিউ ইনকাম প্রিপেড এক্সপেন্স অ্যান্ড ওপেনিং স্টেশনারি অর সফট ড্রিঙ্ক টু বি পুট ইন অ্যাসেট সাইজ যে অন্যান্য তথ্যাবলীর বিগত বকেয়া ব্যয় ও অগ্রিম আয় দায় পাশে বসাবো এবং বিগত বকে আয় অগ্রিম ব্যয় ও প্রারম্ভিক মনিয়ারি বা পানীয় দ্রব্যাদি সম্পদ পাশে বসাতে হবে নাম্বার ফোর রিসিপ্ট অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টস ইন পেমেন্ট সাইড লাস্ট ইয়ার পেমেন্ট এক্সপেন্স পেবল অর অ্যাকাউন্টস পেবল টু বি পুট ইন লাইব্রেরি সাইড প্রাপ্তিপ্রদান হিসাবে প্রধান পাশে বিগত বছরের পরিশোধ যেমন বকেয়া খরচ বা বিবিধ পাওনাদার দায় পাশে বসাতে হবে প্রিয় শিক্ষার্থী আমরা এই চারটে স্টেপ অনুসরণ করলেও কিন্তু প্রারম্ভিক মূলধন তো হবে নির্ণয় করতে পারবো অথবা আমরা যে চারটা দেখেছি সেটা মুখস্থ করলে আমরা খুব সহজেই ক্যাপিটাল ফান্ড প্রস্তুত করতে পারব দ্য এলিমেন্টস আর ইনক্লুডেড উইথ ওপেনিং ক্যাপিটাল ফান্ড প্রারম্ভিক মূলধন তো হবিলের সাথে অন্তর্ভুক্ত উপাদান সব আমরা জানি ক্যাপিটাল ফান্ডের সাথে কিছু উপাদান যোগ হয় কী কী উপাদান আমরা যোগ করবো সেটা একটু দেখার চেষ্টা করি ওপেনিং ক্যাপিটাল ফান্ড প্রারম্ভিক মূলধন তহবিল আমরা অ্যাড করবো লাইফ মেম্বারশিপ ফিস আজীবন সভ্যের চাঁদা বা আজীবন সদস্য চাঁদা আমরা অ্যাড করবো এন্ট্রান্স অর অ্যাডমিশন ফি ইফ ক্যাপিটাল ভর্তি বা প্রবেশ ফি যদি সেটা মূলধন জাতীয় বলে এরকম ইঙ্গিত কোশ্চেনে থাকে তাহলে আমরা যোগ করবো লিগাসিস উইলকৃত ধন দৌলত অ্যাড করবো ডোনেশন অর স্পেশাল ডোনেশন অনুদান বা বিশেষ অনুদান আমরা অ্যাড করবো এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার ব্যয়াতিরিক্ত আয় আমরা যোগ করবো আমরা লেস দিব এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম আয়াতিরিক্ত ব্যয় যদি আমরা দেখি যে আমাদের ব্যয়ের থেকে আয়ের থেকে ব্যয় বেশি হয়েছে আমরা সেটা বাদ দিচ্ছি প্রিয় শিক্ষার্থী যে কোনো একটা হবে হয় ব্যয়াতিরিক্ত আয় নতুবা আয়াতিরিক্ত ব্যয় কিন্তু আমাদের শেখার জন্য মাথায় রাখতে হবে যে কোনটা আমি যোগ করবো কোনটা আমি বিয়োগ করবো প্রিয় শিক্ষার্থী আলোচনাটা বুঝতে পেরেছো তারপরেও তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমার সাথে আমাদের মেসেঞ্জার ফেসবুক ইউটিউবে অথবা সরাসরি কল করে তোমাদের সমস্যার উত্তর জেনে নিতে পারবা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এবং বাসায় অবস্থান গ্রহণ করবা বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবা না যদি ঘরের বাইরে যাও অবশ্যই মাস্ক ব্যবহার করবা সবাই সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ